সালাম আলাইকুম পর্যাবৃত্ত গতি যশোর বট দুই হাজার বাইশ একটি সেকেন্ড দলককে পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় নিয়ে যাওয়া হলো এবং দিনে পঞ্চাশ সেকেন্ড সময় হারায় পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো কিলোমিটার দেয়া আছে অবিকর্ষ বিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দলকের দোলনকাল নির্ণয় করো তো ভূপৃষ্ঠে যেহেতু এখানে একটা সেকেন্ড দলক বলা আছে তো ভূপৃষ্ঠে সেকেন্ড দলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড তো পাহাড়ের চূড়ায় যখন নিয়ে যাওয়া হয় তখন সেই সেই সেকেন্ড দোলকটা একদিনে পঞ্চাশ সেকেন্ড সময় হারায় একদিনে তাহলে এক্ষেত্রে টি ওয়ান এটা হচ্ছে পাহাড়ের পাদদেশে টি ওয়ানের মান হচ্ছে দুই সেকেন্ড যেহেতু এটা একটা সেকেন্ড দোলক যখন সেকেন্ড দোলকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয় তখন সেটা পঞ্চাশ সেকেন্ড সময় হারায় তার মানে এনের মান হচ্ছে পঞ্চাশ সেকেন্ড হারানোর সময় টি টু এর মান আমাদের বের করতে হবে যে পাহাড়ের চূড়ায় তার দোলনকাল কত তাহলে টি টু এইটা এই যে কলটা আমরা একটা সূত্র জানি যে টু ইন্টু ছিয়াশি হাজার চারশো ডিভাইড হচ্ছে ছিয়াশি হাজার চারশো মাইনাস এন যদি সময় হারায় তাহলে এখানে মাইনাস আর যদি সময় লাভ করে তাহলে এখানে হবে প্লাস তাহলে টু ইন্টু ছিয়াশি হাজার চারশো ডিভাইড ছিয়াশি হাজার চারশো মাইনাস হচ্ছে পঞ্চাশ সেকেন্ড সময় হারাইছে তাহলে এর মান হচ্ছে ফিফটি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 86400 ছিয়াশি হাজার চারশো ভাগ ছিয়াশি হাজার চারশো মাইনাস তাহলে এখানে আমরা সিক্স লিখতে পারি ওয়ান এট সেকেন্ড তাহলে পাহাড়ের পাদদেশে তার দোলনকাল ছিল দুই সেকেন্ড কিন্তু পাহাড়ের চূড়ায় যাওয়ার পর তার দোলনকাল হয় হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স সেকেন্ড এটাই হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার একদম ছোট্ট একটা অঙ্ক ঘ নম্বর কী বলা আছে যে কী কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায় ও সেকেন্ড দলকের ন্যায় আচরণ করবে পাহাড়ের চূড়ায় চূড়ায়ও সেকেন্ড দলক হবে অর্থাৎ এর মান পাহাড়ের চূড়ায় নেওয়ার পর কত হয় টু পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সেকেন্ড ওয়ান ওয়ান সিক্স সেকেন্ড তাহলে এইটা হবে পাহাড়ের চূড়ায় ক্ষেত্রে টি ওয়ানের মান টু পয়েন্ট জিরো সেকেন্ড আর টি টু এর মান তাকে কত সেকেন্ড করতে হবে তাকে দুই সেকেন্ড করতে হবে কারণ বলা আছে যে পাহাড়ের চূড়ায়ও যদি আমি সেকেন্ড দলক বানাইতে চাই বা দোলকটি পাহাড়ের চূড়ায় সেকেন্ড দলকের ন্যায় আচরণ করবে কখন এখন পাহাড়ের চূড়ায় যে এইটা ভূপৃষ্ঠ এই পাহাড়ের চূড়া পাহাড়ের চূড়ায় আগে যে অভিকর্ষ স্তরণের মান ছিল এখনও বিকর্ষ স্তরনের মান সেম তার মানে অভিকর্ষ স্তরনের মান পাহাড়ের চেয়ে এখানে আছে কনস্ট্যান্ট কারণ আগেও যখন টু পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স সেকেন্ড ছিল তখনও এইটার অভিকর্ষ স্তরনের মান যা একে এই মুহূর্তে আমি দুই সেকেন্ড পর্যায়কাল এর পর্যায়কাল আমি বানাতে চাচ্ছি তাহলে এখনও এর অভিকর্ষ স্তরনের মান সেম থাকবে তাহলে আমাদের জিয়ের মান কনস্ট্যান্ট যদি জি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা টিস প্রপোর্শনাল রুট ওভার এল এইটা লিখতে পারি টিজ ইকাল টু টু পাই রুট ওভার এল বাই জি এই সূত্রটা আমরা জানি এখন এখানে হচ্ছে টু পাই কনস্ট্যান্ট অভিকর্ষ স্তরন কনস্ট্যান্ট তাহলে ইজ প্রপোর্শনাল এল বা টি ওয়ান এল ওয়ান ডিভাইড হচ্ছে এল টু তার মানে ঘটনাটা কি দাঁড়ায় যে আমি যদি এখানে দোলনকাল দুই সেকেন্ডই রাখতে চাই তাহলে আমার সরল দলকের ধৈর্ঘ্য পরিবর্তন করতে হবে অর্থাৎ আগে এর যে ধৈর্ঘ্য ছিল সেই ধৈর্ঘ্যর মানটা হচ্ছে পরিবর্তন করতে হবে তার মানে আমাদের এল টু এর মান এইটা নির্ণয় করতে হবে তাহলে আগে সরল দোলকের ধৈর্ঘ্য কত ছিল সেটা বের করে নিই টি ইজ ইকল টু টু পাই এল বাই জি যখন ভূপৃষ্ঠে ছিল তখন পর্যায়কাল ছিল দুই সেকেন্ড টু ইন্টু টু পাই রুট এর মান হচ্ছে বের করতে হবে আর জি এর মান হচ্ছে 9.8 এখানেও বিকর্ষ স্তরনের মান পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারই দেওয়া আছে তাহলে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এই পাশে টু কাটা টু কাটা যদি এই পাশে আসে তাহলে 1 বাই পাই এরপর হচ্ছে রুট ওভার এল ডিভাইড হচ্ছে 9.8 পয়েন্ট এইট যদি এই পাশে নিয়ে আসি ও পক্ষে বর্গ করে তাহলে এখানে ওয়ান ডিভাইড হচ্ছে পাই স্কোয়ার এ পাশে গুণন হবে 9.8 পয়েন্ট আর এই পাশে হচ্ছে এল তাহলে নাইন পয়েন্ট এইট ডিফাইড হচ্ছে পাই স্কোয়ার নাইন পয়েন্ট এইট ভাগ হচ্ছে শিফট পাই তারপর হচ্ছে স্কোয়ার জিরো পয়েন্ট নাইন নাইন টু নাইন ফোর সেভেন তাহলে এলের মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন টু নাইন ফোর সেভেন মিটার এটা হচ্ছে সরল দলকের আদি ধর্গ এখানে যখন পাহাড়ের তল দেশে যখন ছিল সেই অবস্থায় তার যে ধর্গ সেটা আমরা এখানে বের করলাম তলদেশে যে ধর্ঘ্য ছিল পাহাড়ের উপরে নেওয়ার পরও তার দৈর্ঘ্য এইটাই থাকবে কিন্তু পরবর্তীতে যখন আমরা সময় এর মান দুই সেকেন্ড করতে চাই তখন তার ধৈর্যটা আমরা পরিবর্তন করতে পারি স্তরণ তো আমাদের হাতে নেই তাহলে আমরা এই সরল দোলকের ক্ষেত্রে এই দোলকের যে কার্যকরী ধৈর্ঘ্য এল এর মানটা চেঞ্জ করতে পারি তাহলে টি এ টি ওয়ানের মান হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স আমাদের বানাতে হবে হচ্ছে টু রুট বার এল ওয়ান

নাইন নাইন টু নাইন ফোর সেভেন ডিভাইড হচ্ছে এল টু বর্গ এপাশে ভাগ করে তারপর আবার আমরা বর্গ করেছি এরপর এল টু এই সাইডে নিয়ে আসি তাহলে জিরো পয়েন্ট নাইন নাইন ডিভাইড হচ্ছে ওয়ান এটা দশমিকের পর অনেকক্ষণ নিতে হবে তো

তাহলে ধৈর্যের মান কি ধৈর্ঘ্য হ্রাস করতে হয়েছে নাকি বৃদ্ধি করতে হয়েছে এখানে ধৈর্ঘ্য জিরো পয়েন্ট নাইন নাইন টু নাইন আদি ধৈর্ঘ্য আর এখানে আমরা পেলাম জিরো পয়েন্ট নাইন নাইন ওয়ান সেভেন নাইন সিক্স তাহলে দেখতে পাচ্ছি যে এইটার তুলনায় এইটার ধৈর্ঘ্যটা কি হ্রাস ধৈর্ঘ্য হ্রাস হয়েছে কেন কারণ টি এর মান টি ওয়ানের মান আগে বেশি ছিল এখন পরবর্তীতে দুই সেকেন্ড করা হচ্ছে আগে ছিল টু পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স এখন দুই সেকেন্ড তাহলে পর্যায়কালের মান যদি আমরা কমায় দিই তাহলে আমাদের ধৈর্ঘ্য কি ছোট হয়ে আসবে তাহলে ধৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমরা বের করি যে ধৈর্ঘ্য কতটুকু হ্রাস পায় তাহলে এখানে আমরা ধৈর্ঘ্য হ্রাস পায় সেটা লিখতে পারি যে ধৈর্ঘ্য হ্রাস পায় ধৈর্ঘ্য হ্রাস পায় আগে ছিল জিরো পয়েন্ট নাইন নাইন পরবর্তীতে হয় হচ্ছে জিরো

জিরো পয়েন্ট এই সরল দলকের কার্যকরী ধৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান হ্রাস করতে হবে সুতরাং দৈর্ঘ্য হ্রাস করতে হবে এত এটাকে যদি আমরা চাই ইচ্ছা করলে হচ্ছে আমরা পারসেন্টেঞ্জে বের করতে পারি যে জিরো পয়েন্ট নাইন হ্রাস পায় এত তাহলে একশোতে কত শতকরায় প্রকাশ করতে পারি যদি শতকরায় তো তাহলে আমরা শতকরায় প্রকাশ করতাম তাহলে আমাদের কী ব্যবস্থা গ্রহণ করলে দলকটি পাহাড়ের চূড়ায় গিয়েও সেকেন্ড দলকের মতো আচরণ করবে তার দৈর্ঘ্য যদি পাহাড়ের চূড়ায় আমরা জিরো পয়েন্ট ওয়ান হ্রাস করি তাহলে আমাদের সেটা সেকেন্ড দলকের মতো আচরণ করবে আশা করি ম্যাটটা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ